হ্যালো फ्रेंड्स वेलकम টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইপ্রিনস এবং এখন কথা বলবো স্যালার টিজার নিয়ে তো সিনেমাটার ক্রেজ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ভোরবেলা একদম 5টা 11:00 বাজে একটা টিজার প্রিমিয়ার হচ্ছে এরকম টাইমে 1 লক্ষ লোক একসাথে বসে বসে একটা টিজার দেখছে সাধারণত যখন দুপুর দুপুর করে মানে বিগ টাইমে যখন টিজার আনা হয় তখন এত লোক হয়তো একসাথে বসে দেখে না তো সেখানে দাঁড়িয়ে ভোরবেলা একটা টিজার 1 লক্ষ লোক একসাথে বসে দেখছে তো এটাকে বলে ক্রেজ তো আমরা বারবার যারা কেজিএফ বা কেজিএফ টু দেখেছি তাদের একটা বিরাট এক্সপেকটেশন তৈরি হয়েছে স্যালার নিয়ে যে তার থেকেও ভয়ঙ্কর কিছু একটা হবে তো সেই যে ব্যাপারটা সেই যে একটা সেই হিন্ট দিয়ে দেওয়া যে হ্যাঁ সামথিং ডিফারেন্ট ইজ কামিং মানে বিগ ওয়ে সামথিং মানে বিগ কিছু একটা আসতে চলেছে এই যে ব্যাপারটা সেটা কিন্তু এই মধ্যে রয়েছে দেখুন পুরো সেই কেজিএফ আর কেজিএফ টু এর যে ভাইপসটা সেটা তো পুরোপুরি রয়েছে এবং এই কে কে সে কোথ সে এলো তার এত বড় রাজত্ব কী করে হলো যেখানে পুরুষই রকি ভাইয়ের ছাপ দেখা যাচ্ছে তার মধ্যে যেখানে রকি ভাই একদিকে তার নিজের একটা রাজত্ব তৈরি করেছে এবং তার ধারে কাছে কেউ নেই এরকম একটা ব্যাপার সিনেমাটার মধ্যে রয়েছে তারা সেখান থেকে দাঁড়িয়ে এই চরিত্রটা কোথেকে এলো তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টিজারটা আমার যেটা খুব ভালো লেগেছে যে কোনো কিছু তারা রিভেল করেনি যেটা মানে আমি দেখুন আমি বেসিক্যালি কেজিএফ টিজার যে টুটা সেটাকে অনেকটা এগিয়ে রাখবো একটা কারণেই সেখানে হচ্ছে রকি ভাইয়ের একটা দৃশ্য দেখানো হয়েছিল যে ও সেই গুলি করছে গুলো উড়ে যাচ্ছে কিন্তু এইখানে স্যালার টিজারে প্রভাসের সেইভাবে কোনো কিছু কিন্তু দৃশ্য দেখানো হয়নি সামান্য কিছুই দেখানো হয়েছে তো সেই হিসেবে আমি কিছুটা হলো কে ব্যাপারটাকে এগিয়ে রাখবো তবে এই যে টিজারটা প্রপারলি কিন্তু একটা ওয়েল এডিটেড একটা টিজার খুব ছোট্ট একদমই বড় নয় কিন্তু দেখুন এইটুকু একটা টিজার দেখার জন্য কত লোক জেগেছে তো এই সিনেমাটা কিন্তু একটা হাইপ রয়েছে বিরাট পরিমাণে এবং মানে প্রভাসকে সেইভাবে দেখানো না হলো যেটুকু যা তার গেট আপ দেখানো হয়েছে গুলবামস কিন্তু কাজ করছে এবং এটা দিয়ে প্রবাসের যে কামব্যাক হবে সেই ফিল্ডটা কিন্তু আমরা পাচ্ছি খুব হালকা করে এখানে পৃথ্বীরাজ সুকুমারকে দেখানো হয়েছে সেও একটা খুব ভয়ঙ্কর ভিলেনি চরিত্র অভিনয় করছে গরুডা ফরুডার মতো সম্ভবত তো তাকেও যেটুকু দেখলাম সেই তার লুকটা সেই কি বলবো ভয়ঙ্কর ব্যাপারটা কিন্তু রয়েছে এবং যেহেতু ডাইরেক্টর প্রশান্ত নীল তার যে সেই ভিন্টেজ ব্যাপার স্যাপারগুলো সেগুলো কিন্তু পুরোপুরি রয়েছে বেসিক্যালি যে সেট ডিজাইনগুলো এইগুলো ডায়লগুলো যেরকম রয়েছে যেভাবে ডায়লগটা দিচ্ছে সেগুলো কিন্তু সত্যিই দেখার মতো যেমন এখানে যে ডায়লগটা রয়েছে যে কি বলে বাঘ সিংহ হাতি এরা খুব প্রত্যেকে কিন্তু এরা ডেঞ্জার নয় জোরাসিক পার্কে জোরাসিক পার্কে ডেঞ্জারাস কে বয়ার সঙ্গে সঙ্গে একটা ডায়নোসরের মতো আওয়াজ এবং সেখান থেকে প্রবাস রক্তাক্ত হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক একজনকে কেটে ফেলছে উড়ে ফেলছে এরমভাবে টি শার্টটা গেছে তো টি কিন্তু পারফেক্ট হয়েছে পারফেক্ট হয়েছে সত্যি কথা বলতে গেলে মানে সবাই যেরকম টিচার থেকে আশা করে নেয় যে সব কিছু দেখানো হবে এটা এই জিনিসটা রাখা হয়নি হ্যাঁ এটাতে একটু হতাশ আমরা হতে পারি যে ভোরবেলা উঠে দেখছি প্রবাসের একটা পুরো কোনো ভিন্টেজ একটা কিছু দেখবো না সামনে থেকে যাদের লুক দেখব না সেটা একটা হতাশা হতে পারে কিন্তু এই যে একটা জ্ঞানজ্যাম সিনেমাটা জুড়ে যে হ্যাঁ সামথিং বিগ কামিং এটার মধ্যে একটা কেজিএফ ইউনিভার্স তৈরি হবে সেই ভাইভসটা কিন্তু সত্যি গিয়ে কোথাও গিয়ে কিন্তু দিচ্ছে এবং সামথিং বিগ যে কামিং এবং সত্যি কথা বলতে গেলে কেন আমি এর মধ্যে বলেছি বাপ অফ রকি ভাই রকি ভাই তো একটা নিজের রাজত্ব তৈরি করেছিল কিন্তু এই যেটা করে ফেলেছে চারপাশে দেখতে পাচ্ছি এটা বিরাট কিছু আপনারা দেখলি সেট ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এবং কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে রকি ভাই যখন এই কাণ্ডগুলো খটাচ্ছিল ও তার মধ্যে ইনভলভ ছিল যে যে দৃশ্যগুলো কয়েকটা দেখানো হলো সেগুলো যেন মনে হচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু বা চ্যাপ্টার ওয়ানে আমরা দেখেছি তো কি একই টাইম লাইনের মধ্যে গল্পটা হবে এটা কি একই মানে এর কি কোথাও গিয়ে একই টাইম লাইনে গল্প এর কি একেবারে বন্ধু নাকি আলাদা কিছু সেই জিনিসটা কিন্তু কোনো প্রশ্নের কিন্তু এটা কোনো এ দেয়নি যেটা আমার খুব ভালো লেগেছে আপনি টিজারটা দেখে না রকম প্রশ্নটা মাথার মধ্যে মানে ঘুরবে সেই জিনিসটা কিন্তু রয়েছে তো দেখা যাক আমার মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু মানে কেজিএফ চ্যাপ্টার টু বা কেজিএফের থেকেও কিন্তু ভয়ানক কিছু হতে চলেছে এবং প্রভাসের সেই ভিনটেজ কামব্যাক আমরা হয়তো পাবো তাকে আমরা যেভাবে দেখতে চাই তার অ্যাগ্রেশন তার সি এ সেইগুলো কিন্তু রয়েছে তো দেখা যাক কেমন হয় আমি খুবই এক্স মানে আমার টিজারটা বেশ ভালো লেগেছে বিজিএম থেকে শুরু করে সব কিছু যেমন ছিল কেজিএফ চ্যাপ্টার টু এর ক্ষেত্রে সি কিন্তু রয়েছে তো এটা মনে হচ্ছে কিন্তু ব্লাস্ট হঠাৎই আসছে এবার দেখা যাক তো আমার মনে হয় টিজার টু ফুয়ে আমার মনে হয় প্রভাসের আরও কিছু টুক সামনে আসবে এই যে টিজারটা পারফেক্ট একটা টিজার কিন্তু হয়েছে এটা বলতে পারেন যে কেজিএফ চ্যাপ্টার টু এর টিজারটা আরও বেশি এন্টারটেনিং অনেক কিছু ছিল কিন্তু এটা যেটুকু যা রয়েছে খুব কমপ্যাক্ট দেখা যাক কেমন হয় তোমাদের কেমন যে কমেন্ট করে জানা যে চ্যানেলটা অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কেটে পেলে এখন তো ভাই ভালো সবাই সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার